وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي رواه ابن ماجه الحمد لله الحمد لله الله تبارك وتعالى অসংখ্য অগণিত সুক্রিয়া আল্লাহ তুবরকতলার অসংখ্য অগণিত হামদসানা সুক্রিয়া গুণগান যে আল্লাহ তুবরকতলা আমাকে আপনাদের মাঝে আসার এবং জুমার খোদ্বা প্রদানের তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন আরও আল্লাহ তুবরকতলার শুক্রিয়া আদায় করি এই জন্য জাল্লাত বরকতল আমাদের সকলকে সুস্থ অবস্থায় সলাত আদায় করার জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমি সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি তেলাওয়াত করেছি এবং এর তফসির হিসেবে এই আয়াতগুলোর তফসির হিসেবে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম থেকে কয়েকখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে ইনশাল্লাহ খুদ্ সমাপ্ত করব। ওমা তৌফিক আল্লাহ তরকতলা সুরা আজারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ওমাওয়াল ইনসাই আমি জিন এবং ইনসানকে মানব জাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার এবাদতের জন্য মা উরিদ হুমিন হুমকে আমি এই জন্য সৃষ্টি করি নাই যে তাদের কাছে আমি রিজিক চাই আল্লাহর রিজিকের কোনো দরকার নেই আল্লাহ রিজিক পাওয়ার জন্যে মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেন নাই কারণ কি আল্লাহর রজ্জা কুজুল কুয়া মেতিন নিশ্চয়ই আল্লাহ বড় কতলাই হচ্ছেন রজ্জাক রাজ্জাক মানে অধিক রিজিক দাতা সকলের রিজিক দাতা মেতিন এবং মজবুত শক্তিধর আল্লাহ তুমার কতলা এই আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদতের জন্য আর অন্য কিছুরই জন্য নয় এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ থাকতো এই উদ্দেশ্য পোষণ না করতেন পৃথিবীতে একটা মানুষের সদস্য খুঁজে পাওয়া যাইত না পৃথিবীতে কোনো জেন জাতির সদস্য খুঁজে পাওয়া যেত না একেবারে পৃথিবী শূন্য থাকত মানব জাতি এবং জাতির কোনো সদস্য খুঁজে পাওয়া যেত না একেবারে জিরো পাওয়া গেল কেন এবাদত করবে এই জন্যেই আল্লাহ সৃষ্টি করলেন তাহলে এই আয়াত থেকেই বোঝা যায় যে মানব জাতির জন্য সবচেয়ে বড় নেয়ামত হল কি এবাদত সবচেয়ে বড় নেয়ামত হল এবাদত এবাদতের উদ্দেশ্য না থাকলে তো আমি দুনিয়ায় জন্ম নিতে পারতাম না দুনিয়ায় আসতেই পারতাম না যখন যেমন এখনো অনাগত অনেক মানুষ রয়েছে যারা আসে নাই এরকম আমরা শূন্য জগতের সবাই অধিবাসী নিতাম মুসলিম হোক এবাদতকারী ব্যক্তি হোক আর কাফের মুশরেক যে কোনো ধর্মাবলম্বী হোক সকলকে আল্লাহ তবরকতলা সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদতের জন্য কিন্তু কাফের মুশ্রিকেরা বেদিনরা বিধর্মীরা তারা আল্লাহ তরকতলার এই উদ্দেশ্য এই রহস্য মোটেও বুঝতে সক্ষম হয় নাই এবং এটা আল্লাহ বড় কতালার কাছে সবচেয়ে বড় নফর মানি সবচেয়ে বড় অকৃতজ্ঞতা শুধু তাই না আল্লাহ কতলা এই মানব জাতিকে সৃষ্টি করে মানব জাতির সাথে আল্লাহ বড় কতলা সম্পদ অমূল্য সম্পদ তিনি সৃষ্টি করেছেন সংশ্লিষ্ট করে দিয়েছেন জড়িত করে দিয়েছেন যা আজকে আমরা ক্যালকুলেটরের হিসাব করেও বের করতে পারি আমার দাম কত মানব সম্পদ বলা হয় আমার দাম কত এটা আমি ক্যালকুলেটারও হিসাব করে বের করতে পারব আমার এক বন্ধু ধানমন্ডি ল্যাবেড হসপিটালে আমাকে নিয়ে গেলেন যে আমার পিতা আইসিওতে আছে একটু চলেন দেখি মানে শ্বাস প্রশ্বাস তার শ্বাস প্রশ্বাস জারি করে রাখা হয়েছে নলের মাধ্যমে ডাক্তাররা সে আর কি তার বডিটা মৃত কিন্তু তার শ্বাস প্রশ্বাস চলতেছে মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিতে যন্ত্রটা ঠিক আছে কিন্তু শ্বাস প্রশ্বাস নিজে নিতে পারছে না মেশিনের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছে রাতের শেষে প্রতিদিন বিল দিতে হয় কত করে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই শ্বাস প্রশ্বাসের বিল শ্বাস প্রশ্বাসের বিলটা দিতে হচ্ছে রাত শেষে রাতের সময় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এরকম একাদ মাসের উপরে রয়েছে ওইভাবে লাইফ সাপোর্ট বলা হয় লাইফ সাপোর্টে রাখা হয় দেখেন আমি যে দেখলাম দূরের থেকে যে তার শ্বাস প্রশ্বাসটা চালু আছে শুধু কিন্তু কোনো কথা বলতে পারলো না দেখতে পেল না চিনতে পারলো না কাউকে দেখেন কতগুলো বিল নিয়ে নিচ্ছে এইভাবে যদি একটা লোক বছর তাহলে কত টাকা শ্বাস প্রশ্বাসের বিল দিতে হবে এই ডাক্তাররা যদি বলে যে শ্বাস প্রশ্বাস এমন ভাবে চালু করে দেব যে আপনার সাথে কথা বলতে পারবে এটার বিল আবার লাগবে এক লক্ষ টাকা এমনভাবে শ্বাস প্রশ্বাস চালু করে দেব যে এক লক্ষ টাকা লাগবে আপনার সাথে কথা বলবে তাহলে তাহলে তাও তো রাজি হইতাম এই শ্বাস কি দাম আমাকে চিনতে পারে না কথা বলতে পারে না তাকাই না দেখছেন তাহলে এক একটা মানুষ তো একশো একশো বছরের উপরে বাঁচে তাহলে যদি এই শ্বাস বিলটাই শুধু ধরা হয় এই শ্বাস প্রশ্বাস তো আমরা এই যে স্বাচ্ছন্দ্যপূর্ণ শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি আমোদ ফুর্তি করতেছি এইটার যদি বিল ধরা হয় তাহলে কত হইতে পারে পাঁচ লক্ষ টাকা হওয়ার কথা এই শ্বাস প্রশ্বাস দিন শেষে যদি বিল দিতে হতো তাহলে ক্যালকুলেটরের হিসাব করে কারণ যেই শ্বাস প্রশ্বাস এত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এত স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছি আমরা দুনিয়াটাকে উপভোগ করতে পারছি হ্যাঁ আমোদ করতে পারছি এই শ্বাস প্রশ্বাসের দাম কত হইতো পাঁচ লক্ষ টাকা হওয়া উচিত তাহলে আপনার শুধু শ্বাস প্রশ্বাসের বিল কত হবে যদি পঞ্চাশ বছরের হিসাব করা হয় অন্যগুলো তো হিসাব করি না অন্যগুলো বাদ দিলাম এই হলো আল্লাহ আল্লাহ তো বড় কথা শুধু সৃষ্টি করেননি আমাদেরকে এই দুনিয়ায় বাঁচার জন্য কত যে আয়োজন করেছেন কত মূল্যবান আমাদেরকে সম্পদ বানিয়েছেন আমাদের সাথে কত সম্পদ জড়িয়ে রেখে দিয়েছেন এগুলো অনেকে বিক্রিও করে কিডনি বিক্রি করে চোখ বিক্রি করে টাকা পায় শ্বাস প্রশ্বাস বিক্রি করতে পারবে না লিভার বিক্রি করতে পারে আল্লাহ আতবার এগুলো সব আল্লাহ কিসের জন্য দিয়েছেন এবাদতের জন্য আর এই এবাদতি যদি আমরা না বুঝি তাহলে কত বড় অকৃতজ্ঞ হইতে পারি অমানবিক শুধু অকৃতজ্ঞ না অমানবিক ব্যাপার এটা এটা মনুষ্যত্ব না একজন মানুষ আর সামান্য একজনকে চাকরিতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে কত তার ডিউটি নিয়ে নেয় ডিউটি ত্রুটি করলে তাকে বিতাড়িত করা হয় বেজ করা হয় আর আল্লাহ তো যে এত এত বড় সম্পদ দান করলেন সেটার জন্য আল্লাহ তো বরকথালার কী আমি ডিউটি পালন করলাম এটি এবাদত তারপরে এই এবাদত যে কত বড় সম্পদ এইটার যদি আমরা কোরআন এবং হাদিস থেকে এবাদতের মূল্য গ্রহণ করি কত গুরুত্ব কত গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমাদের আরও বোঝা সহজ হয়ে যাবে যে এবাদতই হল সবচেয়ে বড় নিয়ামত এই এবাদত হল একজন মুসলমান ব্যক্তির জন্য একজন আল্লাহর বান্দার জন্যে বানু আদমের জন্য সকল সমস্যার সমাধান কি সকল সমস্যার সমাধান হল এই আয়াতের তফসিরে আল্লাহর রসুলাম একটি হাদিস আমাদের সামনে তুলে ধরেছেন ইবন কাসির রহমতুল্লাহ আলাই সুরা আজাতের এই যে আয়াতটা আমি এখন পাঠ করে তরজমা এবং তাফসির করছি এই আয়াতটির তফসির করতে যে ইবনু কাসির রহমতুল্লাহ আলাই এই হাদিসটা নিয়ে এসেছেন যে হাদিসটা ইমাম তিরমিজি এবং ইব্ন মাজা বর্ণনা করেছেন এখানে কি বলা হয়েছে দেখেন আয়াতের তফসিরে হাদিস রসুল্লা সাল্লাহ কেন প্রেরণ করা হয়েছে শুধু তো কোরআনটা আল্লাহ নাজিল করে দিলেই হতো পরে যে যার মতো করে বুঝে নিত কিন্তু আল্লাহ কত দয়া করেছেন যে কোরআনকে বুঝার জন্য জন্য একজন শিক্ষককে প্রেরণ করেছেন যিনি নিজেই আমাকে আল্লাহ বলেছিলেন মোয়াল্লিম করে শিক্ষক রূপে প্রেরণ করেছেন তিনি কি করেছেন আল্লাহর নাজিলকৃত এই কোরআনকে শিক্ষা দিয়েছেন এই কোরআনের সবচেয়ে বিশুদ্ধ

হে আদম সন্তান আমি তোমাকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য অতএব তুমি আমার এবাদতে নিয়োজিত হয়ে যাও কি বলছে সৃষ্টি করেছি যখন তোমাকে আমার এবাদতের জন্য তাহলে তুমি আমার এবাদতে নিয়োজিত হয়ে যাও এবাদতে নিয়োজিত হলে কি হবে আল্লাহ আর এবাদতে নিয়োজিত না হলে কি হবে এখানে আল্লাহ তো বড় কতলা নিজেই ব্যাখ্যা করে তুমি আমার এবাদতে নিয়োজিত হয়ে যাও তাহলে আমি তোমার প্রয়োজন মেটানোর কাজে নিয়োজিত হয়ে যাব আল্লাহ আকবর কি বলছেন আল্লাহ তুমি আমার এমাদতে যদি নিয়োজিত হয়ে যাও তোমার মনের ভিতরে তোমার অন্তরের ভিতরে যে সমস্ত চাহিদা যে সমস্ত বাসনা যে সমস্ত যে সমস্ত আশা উদ্দেশ্য পোষণ করে থাকো আল্লাহ বলছেন আমি এগুলো পূর্ণ করার দায়িত্ব নিয়ে নিব আল্লাহ আকবর তার মানে আপনি কি চান আপনার কি প্রয়োজন কি চাহিদা আপনি তো অনুভব করতেছেন অনুভব কোথায় করি অন্তরের ভিতরে না তা আল্লাহ এটাই বলছেন হে আদম সন্তান তোমার অন্তরের ভিতরে যে সমস্ত প্রয়োজন যে সমস্ত চাহিদা আশা উদ্দেশ্য রয়েছে আমি আল্লাহ এগুলো পূর্ণ করে দেব আকবার দেখছেন বিনিময়। আপনি আল্লাহকে এবাদত দিবেন আর আল্লাহ আপনার জীবনের যত চাহিদা বাসনা পূর্ণ করে দিবেন এরকম বিনিময় হতে পারে মাবুদ এবং আব্দ আল্লাহর বান্দা এবং আল্লাহর মাঝে এরকম বিনিময়ের বিষয় হলো এবাদতটা কি বিনিময়ের বিষয় তুমি আমাকে এবাদত দাও আমি তোমার প্রয়োজনগুলো মিটিয়ে দেব যত প্রয়োজন আছে তোমার অন্তরের ভিতরে এই প্রয়োজন আমি মিটিয়ে দেব তারপরে এই এইটুক বলেই শুধু শেষ করেননি আল্লাহ কি বলছেন তোমার অভাবের দরজাটাও বন্ধ করে দেবো অভাবের দরজাও বন্ধ করে দেবেন আল্লাহ মানুষ এত ব্যস্ত দেখা যায় কেন অভাবের তাড়নায় সময় পাচ্ছে না এই যে জুমার মসজিদ এখনো খালি কারণটা কি কারণ আপনি একজন একজন করে যদি ধরেন যারা এখনো মাঠে ময়দানে বাড়িতে বাড়িতে বসে আছে কেন ভাই না সে কারণ বলবে যে কোনো একটা অভাবের কথা বলবে অভাবের কথা বলবে না অথচ আল্লাহ বলছেন তুমি যদি আমার এমাদতে নিয়োজিত হয়ে যাও আমি তোমার প্রয়োজন যেগুলো তুমি অনুভব করো মনের মধ্যে অন্তরে এগুলো শব্দ মিটিয়ে দিব এরপরে আসুদ্দা ফাকরাক তোমার অভাবের দরজাটাও বন্ধ করে দিব আরো অভাব জাগতে পারে তো এরপরে আল্লাহ কি বলছেন দ্বিতীয় পরে যে তোমাকে আমি সৃষ্টি করলামই এবাদতের জন্য তুমি যদি আমার এবাদতে নিয়োজিত না হও তাহলে আল্লাহ কি বলছেন আমলা সদরকা শুগুলান ওয়ালা সুদ্দ ফাকরা তিরমিজি রওয়ায়েতে আছে বর্ণনায় আসে আমলা ইয়াদাইকা শুগুলান ওয়ালা সুদ্দ ফাকরা তোমার হাতে আমি ব্যস্ততা তুলে দেব আর ইবনে মাজার বর্ণনায় পাওয়া যায় তোমার অন্তরের ভিতরে আমি অভাব সেট করে দেব অভাব সেট করবে এক নম্বরের অভাব কিসের অভাব খাদ্যের অভাব আপনার বাড়ির অভাব গাড়ির অভাব চিকিৎসার অভাব কাপড় চোপড়ের অভাব শিক্ষার অভাব আল্লাহ কি বলছেন আমি অভাবগুলো সেট করে দিই অন্তরের মধ্যে সিরিয়াল করে কারণ কি আমার এই তুমি নিয়োজিত হওয়া নাই এই জন্য আমি তোমাকে শাস্তি দেবো দুনিয়াতে অভাব সেট করে দেব এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর ওলা আসুদ্দা ফাকরাক কখনো আমি তোমার অভাব মেটাবো না বরং তোমার অভাব বাড়াইতেই থাকবো বাড়াইতেই থাকবো চিন্তা করে দেখছেন এবাদত কত কাজের জিনিস এবাদত দিয়ে কত কাজ হতে পারে আমি অভাব মুক্ত হয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ তাহলে এবাদত কত বড় নিয়ামত বোঝা গেছে তাহলে সার নির্যাস কথা হলো আল্লাহর সার নির্যাস কথা এবাদতের ব্যাপারে সার সংক্ষেপ কথা হলো এই যে বান্দা তুমি আমার এবাদত করো আমি তোমার অভাব মিটাই তোমার প্রয়োজনগুলো পূর্ণ করি আল্লাহ আকবর সার আর হতভাগা বান্দার কথা হলো আল্লাহ আমি তোমার এবাদত করতে পারছি না আমার অভাব আছে কত দূরতম সম্পর্ক তৈরি হয়েছে একেবারে দুই মেরুতে আল্লাহ বলছেন তুমি আমার এবাদতে নিয়োজিত হয়ে যাও তোমার অভাবগুলো তোমার যত ধরনের আশা উদ্দেশ্য আছে প্রয়োজন আছে আমি এগুলো পূর্ণ করে দেব আর বান্দা বলছে আমার মসজিদে যাওয়ার সুযোগ নেই আমার অভাব আমি অভাব জর্জরিত আমার এবাদতের সুযোগ নাই একজন ভিক্ষুক ভিক্ষুক ও একমুষ্টি চাউলের অজুহাত দেয় যে আমি নামাজে যাওয়ার নামাজে যে সময়টা ব্যয় করবো তার চেয়ে দশ বাড়ি আমি ঘুরে ঘুরে দশমুষ্টি চাউল আমার বেগে আসবে ফকির কেউ আল্লাহ অভাবীর অভাবের মধ্যে রেখে দেয় ঠিক এমনিভাবে কোটিপতিকেও আল্লাহ অভাবী বানিয়ে রাখেন দুনিয়াতে দুইজন কি অভাব আল্লাহ যেহেতু অভাব শাস্তি দিবেন অভাবের শাস্তি দিবেন সংকটের মাধ্যমে শাস্তি দিবেন তাহলে এটা দেখা যায় ওই যে রিক্সাওয়ালা ভিক্ষুক মুষ্টি চাউলের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে একেও যেমন আল্লাহ অভাবী বানিয়ে রেখেছেন যারা আল্লাহর এবাদতে নিয়োজিত হয় না তাদেরকে আমরা আল্লাহ কোটিপতি হয়েও এই ফকিরটার মতনই অভাবী বানিয়ে রেখেছি দেখেন পাঁচ কোটি টাকার মালিক দশ কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক পাঁচশো কোটি টাকার মালিক শান্তিতে আছে কিভাবে দেখেন পাঁচ কোটি টাকা পাঁচশো কোটি টাকার মালিক একে আল্লাহ কিভাবে অভাবে বানান দেখেন এর মাথায় যেহেতু আল্লাহ 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 তো বরকতলা বলছেন এর মাথায় আমি অভাব সেট করে দেব সিরিয়াল করে পাঁচশো কোটি টাকার মালিক তার মাথায় এমন একটা আল্লাহ পরিকল্পনা ঢেলে দিবেন এমন একটা ফ্যাক্টরি এমন একটা কারখানা এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান করার পরিকল্পনা মাথায় দিয়ে দিবেন যে ওইটা তৈরি করতে সাতশো কোটি টাকা লাগবে এই পাঁচশো কোটি কত শট পড়লো দুইশো কোটি টাকা ঠিক ওই ফকিরের মতো এও ভিক্ষুকের মতো ছুটবে এখন কোথায় ছুটবে তবে দারে দাঁড়ে যাবে না ও ব্যাংক বিমা এগুলোতে ছুটবে ভাই দুশো টাকার অভাব দুশো কোটি টাকার অভাবে পড়ে গেছে এ কি ওই ভিক্ষুকের চাইতে বড় অভাবই না ও তো এক মুষ্টির অভাব আর হলো দুইশো কোটি টাকার অভাবে পড়ে গেছে এর খাওয়া দাওয়া গোসল বিশ্রাম সব বন্ধ আর এই পাঁচশো কোটি টাকা আর হাত দিয়ে স্পর্শ করে না ওটা বন্ধ ফ্রিজ অ্যাকাউন্টে ফ্রিজ করে রেখে দিয়েছে কারণ এমনি কোটি টাকা শট আছে এইখান থেকে আবার যদি খরচ করি আরো বেশি শর্ট পড়ে যাবে এই জন্য দেখবেন সেও অভাব সেও অভাবই কিন্তু আপনি গরিব মানুষ হুজুর মানুষ হ্যাঁ আপনার কাছে সে তো অভাব বলবে না ওই ম্যানেজারের কাছে ব্যাংকের ম্যানেজারের কাছে বড় বড় ব্যাংকের ম্যানেজারের কাছে যে অভাবটা বলবে ভাই বিবজ বড়িয়েছে 220 টাকা দিতে হবে হ্যাঁ কেবেশি হবে এই ভিক্ষুক না ওই 100 টাকার মালিক আল্লাহ কি পারে অভাবই বানাইতে খেল করেছেন এই রকম অভাবী লোককে আল্লাহ আল্লাহ যেটা বলে রেখেছেন এটা তো অবশ্যই সত্য কথা এটাকে আল্লাহ শাস্তি এই যে 220 টাকার অভাব ফেলে অভাবের মধ্যে ফেলে দিয়েছেন তার পরিবার পরিজন সন্তান সন্ততি কে কোথায় আর রয়েছে তার কোনো খোঁজ খবর নাই ও টাকার পিছনেই ছুটতেছে আরাম বিশ্রয় নাই দুপুরে খাওয়াও হয় নাই রাতেও খেতে পারে নাই এমাদত থেকে বিমুখ হলে আল্লাহ তো বড় কথা এই শাস্তি খালি লাঠি পেটা করলে জুতা পিটা করলে গণপিটনী দিলে এই শাস্তি হয় নাকি ভাই এটা শাস্তি না এটা হলো আল্লাহর শাস্তি এটা এভাবে আল্লাহ শাস্তি দেন এটা হাদিসে পাওয়া যাচ্ছে রসুল্লা বলছেন এইভাবে যারা আল্লাহর এবাদত থেকে দূরে সরে থাকে আল্লাহর এবাদতের মূল্যায়ন করে না তাদের তাদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দিয়ে থাকেন আল্লাহ আকবর আল্লাহর কথা কত সত্য এবং তার অভাবের অভাবের দরজাটা প্রশস্ত করতে থাকে আল্লাহ আকবর আচ্ছা আল্লাহর এই কি বিশ্বাস হয় বিশ্বাস হলে বাস্তবায়ন কোথায় বাস্তবায়নও তো করতে হবে বিশ্বাস দেখেন আল্লাহ এরকম একটা আফসোস মধ্যে প্রকাশ করেছেন যে আমি বান্দাকে এত দিয়ে রেখেছি এত বান্দার জন্য আমি আমার ভান্ডারকে উন্মুক্ত করে রেখেছি কিন্তু বান্দার আমাকে বিশ্বাসই করেন এ কথাটা আল্লাহ বলে দিয়েছেন সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াত পড়েন এখানে বলেছেন যে আমি এত স্পষ্ট করে বান্দাকে বলে দিলাম যে এবাদত করো তোমার যাবতীয় অভাব আমি মিটিয়ে দেবো আল্লাহ আকবার। এই কথা আমাকে বিশ্বাস করলো না বান্দা বান্দা কি বলে আল্লাহ বা হুজুরকে বলে যে নামাজের এবাদতের জন্য দাওয়াত দেয় তাকে বলে যে ভাই আমার অভাব আছে আমি এবাদতে যাইতে পারবো না এই কথা বলে এই কথা বলার মাধ্যমে কি করলো জানেন আল্লাহকে সে মিথ্যাবাদী বানিয়েছে এই কথা বলা এই যুক্তি দিয়ে এবাদত থেকে এড়িয়ে যাওয়া এবাদত থেকে বিমুখ হওয়া এটার অর্থ কি সে আল্লাহকে মিথ্যাবাদী বলল আল্লাহকে মিথ্যুক মনে করল। এই কথাটা আল্লাহ স্পষ্ট করে সুরা আরাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে তুলে ধরেছেন কি বলেছেন আহলাল কোর আমানু ওয়া লেফত হেনা আলাইহিম বরকতিম ওয়ালাকিন কাযাবু ফাখাজনাহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ এই আয়াতের মধ্যে অভিযোগ করেছেন আফসোস করেছেন বান্দারা আমাকে মিথ্যাবাদী বলে কত দুঃখজনক না আল্লাহ বিষয়টা আল্লাহর কাছে এই বিষয়টা প্রমাণিত হয়েছে বান্দা যে আল্লাহর সাথে এরকম আصرণ করে আল্লাহ এটা স্পষ্ট করে বলেও দিয়েছে কি বলছেন যদি জনপদের অধিবাসীরা গ্রামের লোকগুলো আমার প্রতি আমাকে বিশ্বাস করত দেখছেন আমাকে যদি বিশ্বাস করত তার মানে আফসোসের স্বর্ণ এটা আফসুসের ভঙ্গি অনুতাপ দুঃখ বেদনা এই গ্রামবাসীরা যদি আমার প্রতি ইমান আন্ত আমাকে বিশ্বাস করতো ইমান মানে বিশ্বাস করতো মানে কি যদি আমাকে ভয় করত। তাকুয়া তাকুয়া শব্দটা হলো এবাদতের বিশেষ অর্থ বহনকারী একটা শব্দ আমরা এবাদত বুঝি কিন্তু তাকুয়া শব্দ বুঝি নাই যদি আমাকে ভয় করো তাকুয়া শব্দের অর্থ হলো ভয় করা এই তাকুয়া শব্দবোধক বরং বেশি অর্থবোধক শব্দ এবাদতিরই আরো বেশি অর্থবোধক শব্দ হলো তাকুয়া অর্থাৎ তাকুয়া বলা হয় এবাদতকে কিন্তু কিভাবে এবাদতটা তাকুয়ার এবাদত কিভাবে তাকুয়া বলা হয় আল্লাহর এবাদত করা সেটা কিভাবে আল্লাহকে ভয় করে আল্লাহ যতগুলো আদেশ দিয়েছেন এই আদেশগুলোকে বাস্তবায়ন করা এটাকে বলা হয় তাকুয়া আল্লাহ যতগুলো আদেশ দিয়েছেন এই আদেশগুলোকে আল্লাহর ভয়ে পালন করা আপনি চেয়ারম্যান সাহেবের আদেশ পালন করেন কেন ভয়ে সর্বনাশ চাকরি নোট করে দিবে আদেশ আদেশ পালন আপনি আদেশ উপেক্ষা করে দেখেন দেখি যে চেয়ারম্যান সাহেব আজকে থেকে আপনি যত আদেশ দিবেন একটাও আমি পালন করব না দেখেন আপনার চাকরি থাকে কিনা এমন কি অনেক জায়গার অনেক জায়গার চেয়ারম্যান এমনও হইতে পারে আপনার দুনিয়াতে থাকা হবে কিনা এটাও আপনি ভেবে দেখবেন দুনিয়াতেও থাকা নাও হইতে পারে হ্যাঁ আপনার এত বড় সাহস চেয়ারম্যান সাহেবের আদেশ শুনবেন না তাহলে কি করে ভয়ে আদেশটা পালন করে এটা কি বলা হয় তাকুয়া আল্লাহ কি আমাদের কি আদেশ দেয় নাই কোনো সালাত পড়ো এটা কি আতুস জাকা কায়েম করো জাকাত আদায় করো শ্যাম পালন করো হজ ওমরা পালন করো দাওয়াত তাবলিগ করো এগুলো কি আল্লাহর আদেশ না কোরানে কি পাওয়া যায় ভাই কোরআনে শুধু আল্লাহর আদেশ পাওয়া যায় এখানে রসুলের আদেশ নেই কি আছে শুধু আল্লাহর আদেশগুলো পাওয়া যায় বিধানগুলো পাওয়া যায় এটা হালাল এটা হারাম এগুলো না কোরানে কি আছে তো আল্লাহ কি বলছেন এটা তাকুয়ার শব্দ হলো এবাদতের আরো পরিপূর্ণ অর্থ বহনকারী একটা শব্দ আপনি এবাদতটা কিভাবে করবেন সেই ব্যবস্থা এই শব্দের মধ্যে আছে আল্লাহর আল্লাহর ভয়ে আদেশ পালন হলো তাকুয়া আর একটা কি আল্লাহর ভয়ে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার নাম তাকুয়া তাহলে কি এবার আমরা তাহলে এবাদত বলতে কি বুঝি আল্লাহর ভয়ে আল্লাহর যাবতীয় আদেশ পালন করা হল বা তাকুয়া ভয়ে হলো যাবতীয় নিষেধাজ্ঞা বা তাকুয়া তার মানে তাকুয়ার মাধ্যমে নির্ধারিত হয়ে যায় যে এবাদতের দুইটা সাইড আছে কি একটা হলো আদেশ পালন আর একটা হলো নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা বুঝা গেছে আল্লাহ এই কথাই আয়তের মধ্যে বলছেন সুরা আয বলছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এখানে আল্লাহ কি বলছেন যদি গ্রামবাসীরা আপনারা তো গ্রামবাসী নাকি না সবাই টাঙ্গাইল শহর থেকে আসছেন গ্রামবাসী না তাহলে আপনাদের কি সম্বোধন করছে আমাদের কি আল্লাহ সম্বোধন করছে যদি সনপদের গ্রামবাসীরা যদি আমার প্রতি ইমান আন্ত আমাকে বিশ্বাস করত এবং আমাকে ভয় করত অর্থাৎ ভয়ে আমার আদেশগুলো পালন করত সালাত কায়েমের আদেশ জাকাত আদায়ের আদেশ দামাত আদেশ হজ ওমরার আদেশ সিয়াম পালনের আদেশ সত্য বলার আদেশ ও মাপ ওজনে ঠিক ওজন দেওয়া ওজন ঠিক রাখা এবং ভেজাল মুক্ত রাখা সব কিছু এগুলো আল্লাহর আদেশ না নিষেধের মধ্যে কি আছে নিষেধের মধ্যে সালাত ছেড়ে দিও না সালাদ ছেড়ে দেওয়া না ছেড়ে দিও না জাকাত ত্যাগ করো না হজ ত্যাগ করো না অমরা ত্যাগ করো না দামাত ত্যাগ করো না পিতামাতার খিদমত ত্যাগ করো না সুদ খেও না ঘুষ খেও না এগুলো কি আল্লাহর আদেশ না জিনা করো না মাপে কম দিও না পণ্যে ভেজাল মিশায় না এগুলো কি আল্লাহর নিষেধ না নিষেধাজ্ঞা না এই নিষেধাজ্ঞা গুলো থেকে বিরত থাকার নামই হলো তাকুয়া আর এটাই নাম হলো আরেকটা নাম হলো এবাদত এই জন্য বলা হয়েছে এবাদত চলে এবাদত চলে দুই ডানার মাধ্যমে দুই ডানা থাকে এবাদতের কয়টা ডানা পাখির কয়টা ডানা থাকে একটা ডানা কেটে দিলে পাখিটা উঠতে পারে কি হবে তখন দৌড়াইয়ে দৌড়াইয়ে ধরতে হবে তখন আপনিও ধরতে পারবেন কারণ পাখির ডানা নাই এই পাখি হলো অচল ঠিক এবাদতের ক্ষেত্রে যেই এবাদতের দুটি ডানা নাই আদেশ পালন করে কিন্তু নিষেধাজ্ঞা থেকে বিরত নাই তাহলে এই এবাদতকারী না ওই ডানা কাটা পাখির মতো ই আর উঠতে পারবে না এই এবাদত দিয়ে কোনো কাজ হবে না এই এবাদত হলো আবু জাহালের এবাদত আবু এবাদত পালন করত বুঝেছেন আবু জাহাল আবু লাহাবরা তারাও কিন্তু এবাদত করত অনেক অসংখ্য কোরআনের আয়াত আছে এবং রাসূলের হাদিস আছে আবু জাহাল আবু লাহাবরা যে এবাদত করত তাহলে এটা হলো এবাদ তাদের এবাদতটা কেমন ছিল আদেশ পালন নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতো না এটি হলো আবুল আহাব আবু জাহালের ধর্ম এবাদত আর মোহাম্মদ আর ইসলামী এবাদত হলো এখানে পার্থক্য যে শুধু আদেশ পালন না নিষেধাজ্ঞা থেকে বিরত থাকাও ইসলাম আর নিষেধাজ্ঞা থেকে বিরত না থেকে শুধু আল্লাহর এবাদত পালন করা এটা আবু জাহালের ধর্ম আবু জাহাল অনেক প্রকার এবাদতই পালন করতো এমনকি নামাজ রোজা হজ জাকাত এগুলো সবই ছিল তাদের ধর্মের মধ্যে তাদের জীবনে এই জন্য রসুল সোহুয়াসাল্লামের দাওয়াত শুরু হয়েছিল কালেমা দিন ইয়া ইউ হেল্লা কোন ওলাই লল্লা তুফ লেখো হে জনগণ তোমরা লাই লাহি লল্লা বলো সফল হয়ে যাবে দুনিয়ায় এবং আখেরাতে সালাতের দাওয়াত দেয় নাই তাদেরকে কালেমার দাওয়া কারণ তারা সলাত চিন্ত সুরা সুরা আনফালের আপনি ছত্রিশ নম্বর আয়াত পড়ে দেখেন ওরা নামাজ পড়তো সুরা আনফলের বত্রিশ নম্বর আয়াতে আয়াত আয়াতে দেখেন তারা দোয়া করত এবং ইস্তেক সুরা তবার আঠারো নম্বর আয়াত পড়ে দেখেন তারা মসজিদ নির্মাণ করত মসজিদুল হারাম যেই কাবা ঘরে এখন আমরা হজ করতে যাই এই কাবাঘর আবু জাহালের বানানো কাবা ঘর জাহাল যদি ইসলামের এবাদতের শত্রু হয় তো খাবাঘর বানাবে কেন এই কাবাঘর এবং এর ইতিহাস কোথায় পাবেন সুরা নম্বর আয়াত আপনি আপনার এলাকা তো আপনার এলাকার আছে এগুলো আয়াত নম্বর গুলো আপনার টুকে রাখেন এরপর পড়েন আঠারো নম্বর আয়াতে আপনি পাবেন সুরা আঠারো নম্বর আয়াতে আবু জাহাল আবুল আহাব মুশরেক এরা মসজিদুল হারাম নির্মাণ করেছিল ঘর নির্মাণ করেছিল এই আপনি আয়াত পাবেন তারপরে নম্বর আয়াতে আপনি নম্বর আয়াতে পাবেন তারা কুরবানি করত এবং কুরবানিটা এমনভাবে তারা কুরবানির পশু এমনভাবে গোস্ত ব্যবহার করত যে এক টুকরাও খাইতো না পুরোটাই কাবা ঘরে জমা দিয়ে আসতো তাদের যুক্তি ছিল কুরবানি দিলাম আল্লাহর জন্য খাবো কেন আর আমরা মুসলমান হয়ে কুরবানি দেই আমাদের ভাবসাব দেখে মনে হয় আমার টাকায় কুরবানি দিলাম দেব কেন কারণ বড় পশু যখন কুরবানি দেয় ডিপ ফ্রিজটাও বড় কিনে ভাবটা কি আবুজাল আর এবাদতের দিক গণ্য করতে গেলে দেখা যাবে যে অনেক সময় আবু আবুজাল আগে আসে আমি পিছনে আসি এবাদত এত সুন্দর করে করতো তারা কিন্তু এবাদতের তো একটা ডানা ছিল তাদের কাছে এবাদতের এক ডানা আদেশ পালন পজিটিভ জিনিসগুলো করে আরো এবাদত করতে রাজি আছে সারাদিন দিন ফারি করত এইটা আপনারা ইবনু কাসিরের মধ্যে পাবেন সুরা আনফলের বত্রিশ নম্বর আয়াতের কথা তো বলেছি তেত্রিশ নম্বর আয়াতের তাফসির পড়েন ইবনু কাসির থেকে তারা দিনে ইস্তেক মধ্যে মত্ত থাকতো আবু জাহাল আবুল্লাহরা কি করতো ইস্তেক ফার করার আল্লাহ বহু পাপ পঙ্কিলতায় জড়িত আছি আল্লাহ তুমি সব পাপ ক্ষমা করে দাও এই কথাগুলো তারা বলতো এটা কোথায় পাবেন পাবেন নম্বর আয়াতে বিরুদ্ধে যখন যুদ্ধ করতে যায় বদরের প্রথম যুদ্ধ আবু জাহাল কি করেছিল আবু জাহাল আল্লাহর ঘরে কাবা ঘরের গেল ধরে মোহাম্মদের বিরুদ্ধে মোহাম্মদের বিরুদ্ধে বিজয়ী বিজয়ী কামনা করেছে বিজয়ের জন্য দোয়া প্রার্থনা করেছিল সেই ইতিহাস আপনি পাবেন আনফালের সুরা আনফলের উনিশ নম্বর আয়াতি কোথায় পাবেন দেখছেন কত প্রকারের এবাদত তারা করতো করত সাই করতো হজ করতো উমরা করতো এবং আবু ছিল আলহাজ হাজি না আবুল আহাব আবুল আবু তালেব আব্দুল মোতালেবা শেবা বিন মগিরা এই যে মক্কার নেতৃস্থানীয় বড় বড় কাফের লিডার এগুলো সব আলহাজ ছিল একজন হাজি ছিল না হাজি তো একবার হজ করলে নাকি হয় আর যারা প্রতি বছর হজ করে একাধিক হজ করে তাদেরকে কি বলা হয় আলহাজ তারা আলহাজ ছিল একজন হাজি ছিল না সব আলহাজ এখন অবশ্য আমাদের দেশে ওই কায়দায় হাজি বাড়তেছে বিভিন্ন কারণ আছে কারণ আমার প্রতিপক্ষ সে ভোটের ক্যানভাস পোস্টারের মধ্যে বলতেছে আলহাজ অমুককে ভোট দেন হায় হায় আমার তো আলহাজ নাই ও বেসরা বলে যে আগামী বছর তাইলে আমিও আলহাজ লাগাই দেব ভোটের আগে আগে আমারও আলহাজ থাকবে হুম হাজি কি এরা হজ করত এরা প্রথম আল্লাহ আমাদের আগে এরাই তালবিয়া পড়েছে কি তালবিয়া ওরা তালবিয়া কি পড়তো অর্ধেক আমাদের সাথে মিল আছে আর অর্ধেক তারা নিজেরাই বানাই নিত কি বলতো লব্বেক আল্লাহ লব্বেক লব্বেক আলা শরীক আলা এই পর্যন্ত আমাদের সাথে পুরা মিল আছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম তাদের মুখ চেপে ধরতেন যে তালবি আর লম্বা করে না তোমরা এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত মিল আছে কিন্তু এরপরে কি করত এরপরে তারা আরো তালবিয়া বাড়াইতো তালবিটা কি আমি তোমার দরবারে উপস্থিত হয়েছি তোমার দরবারে উপস্থিত হয়েছি তোমার কোন শরিক নেই এই পর্যন্ত আমাদের তালিবিয়ার সাথে আছে না কিন্তু বাকিটুক কি বলতো আল্লাহ তোমার শরিক নেই বটে কিন্তু ওই শরিক গুলো আমরা স্বীকার করি যে শরিকগুলো তোমার খুব পছন্দ এবং ওই শরিক গুলোর তুমি আর ওই শরিক গুলো যা কিছুর মালিক তারও মালিক আল্লাহ বুঝেছেন তাদের তালবি আমরা মুসলমানরা বর্তমান যুগে ভারতবর্ষের মুসলমানরা ওই তালবি আমরা পড়ি না রসুলের শিখানো তালবিহাজাই পড়ি ইন্নাল হামদা ওয়ান মোলক লাশরিক আলক কিন্তু আমরা আমল করি আমলে আমলটা করি আবু জাহালের আমরা মুসলমানরাও কি বলি যে আল্লাহ তোমার কোনো শরিক নেই একমাত্র তোমার পছন্দনীয় শরিকগুলো ছাড়া গাউসুল আজম ছাড়া গাউসুল আজম হলো আল্লাহর পছন্দনীয় শরিক গাউসুল আজম কারা বলে আরব দেশের মক্কা মদিনের কোন মুসলমান গাউসুল আজম বলতে আব্দুল কাদের জিলানিকে স্বীকার করে না গাউসুল আজমকে কে আল্লাহ আর এই ভারতবর্ষের মুসলমানদের গাউসুল আজমকে কে আব্দুল কাদের জিলানি কেউ বলেছিলাম আমি যে ওরা তালবিয়া আবু জাহালের তালবিয়া পাঠ বন্ধ করেছে আমল চালু করে রেখেছে আমল চালু আছে হে আল্লাহ তোমার কোন শরিক নাই একমাত্র তোমার পছন্দ শরিক গুলো এখনও তারা এই মুসলমান কি গাউসুল আজম বলে কাকে পীর সাহেবকে বলে কুতুব কাকে বলে কিছু মানুষকে কুতুব বলে গাউস কাকে বলে গাউসে কাকে বলে এগুলো কাকে বলে কোথায় আবু তালবিয়া আমরা উচ্চারণে রেখে দিয়েছি আমলে রেখে দিয়েছি আমলে রেখে দিয়েছি না আল্লাহ তোমার কোন শরিক নেই একমাত্র তোমার পছন্দনীয় শরিক ছাড়া অর্থাৎ আল্লাহ তোমার শরিক নেই কিন্তু শাহজালাল ছাড়া শাহ পরান ছাড়া গোলাপ শাহ ছাড়া শাহমক ছাড়া হাইকোর্ট মাজার ছাড়া হ্যাঁ খাজা গরিবে নেওয়াজ ছাড়া আজমির শরীফ ছাড়া বাগদাদ শরীফ ছাড়া এগুলো কারা এগুলো হতভাগা এই মুসলমানরা এই হতভাগা মুসলমানরা তাহলে তালবিয়া ছেড়ে লাভ কি তালবিয়া পড়া উচিত এই জন্য পীর অলি দরবেশের মাজার কবর দরগাহ দরবার রাখা হয় নাই সব মাটির সাথে মিশিয়ে একাকার করে দেওয়া হয়েছে শরিক থাকবে না আল্লাহর কোনো শরিক নেই বাস আমলেও বাস্তবেও তাই থাকতে হবে কিসের গাউস আমাদের এই দেশে আমাদের একশ্রেণের আলেম আমাদেরকে গাউস শব্দ শিখেছে এক একটা এই গাউস শব্দ হলো কিসের শিরকের গোডাউন মানুষকে গাউস বলা যাবে না রাসুলকেও গাউস বলা যাবে না রাসুলকে গাউস বলেছিল কিছু কিন্তু আল্লাহ প্রতিবাদ করেছিলেন প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে খবরদার তোমরা আমাকে গাউস বলবে না গাউস একমাত্র আল্লাহ আর সেই গাউস আমাদের বাংলাদেশে হুজুররা আমাদেরকে শিখায় গাউস অমুক গাউসে পাক সিরকের বস্তা সির্কের গোডাউন সির্কের গোডাউনের মধ্যে আমাদেরকে নিমজ্জিত করে এক শ্রেণীর আলেম যাদের মাধ্যমে আমরা চেয়েছিলাম যে শির্ক মুক্ত হব তারাই আমাদেরকে শির্কে যুক্ত করে শিরকের সাথে শির্কের মধ্যে নিমজ্জিত করে নজবিল্লা আল্লাহর তাহলে আমরা কি বলেছিলাম এই অনেক বিষয় আছে আল্লাহ তো বরাল এই আয়াত আফসোস করে বলেছেন এই জন্য রসুল্লা সাল্লাম কালেমার তর্জমা করে দিয়েছে আমরা কলেমার তর্জমাটা জানি না যদি জিজ্ঞেস করি আল্লাহ রসুল তো কালেমা শিখিয়েছেন কিন্তু আল্লাহ রসুল কালেমার অর্থটা কি শিখিয়েছেন এটা হুজুরি বলতে পারবে না বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন হুজুরি কালেমার সেই অর্থটা বলতে পারবে না যেই তৌহিদি অর্থ রসুল্লাহলাম শিখিয়েছেন জিজ্ঞেস করেন যে আল্লাহ ইল্লাল্লাহ শিখাইছেন এটা কোরআনে আছে হাদিসে আছে আল্লাহ রসুল্লাহ এমন কি আপনি যদি টঙ্গির মাঠে টঙ্গির মাঠে কত লোক হয় লক্ষ লক্ষ পঞ্চাশ লাখ নাকি লোক হয় আপনি গেট বন্ধ করে দিয়ে বলবেন যে আল্লাহ রসুল্লাহ যে তরজমা করেছেন ওই তর্জমাটা বলে বের হবে একজনও বের হইতে পারবে না সব ওখানেই আবদ্ধ থেকে যাবে ওখানে জেলেবন্দি হয়ে থেকে যাবে এই ভারতবর্ষের কাহিনী হলো এরকম শিখিয়েছেন শব্দ খালি শিখিয়েছেন অর্থটা কি অর্থ কি ভাষায় করেছেন রসুল যার জন্য আমাদের দেশে সিরকি অর্থ করা হয় মক্কামুদ্দিন আর আলেমরা যদি এই দেশের ভারতবর্ষের কোনো আলেমের ইন্টারভিউ নেয় তাহলে প্রথম প্রশ্ন করে এটাই যে তুমি বলো লাইলাহিল্লাহ অর্থ কি লাই লাই আল্লাহর অর্থ শিরকি অর্থ বলতে পারবে ভুল অর্থটা বলতে পারবে কিন্তু শুদ্ধটা বলতে পারবে না রাসূল্লাহ সোসাল্লাম যেই অর্থ শিখিয়েছেন ওইটা বলতে পারবে না মুসলিম শরীফে হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল সোহসাল্লাম অর্থ করে দিয়েছেন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আলা আমালি নিজে আমিল তুহু দেখাল তুলছেন না আল্লাহ রসুল আমাকে আপনি এমন কিছু আমল শিক্ষা দিন যেই আমলগুলো করলে জান্নাতে যেতে পারবো হাদিসটা সবারই জানা আছে হাদিস জানা থাকলে তো হবে না হাদিস বোঝাও লাগবে বুঝা লাগবে হাদিস না বুঝে আমল করা যাবে না বুঝে আপনি কি আমল করতে পারবেন বলেন তো না বুঝে কিছুই আমল করা যাবে না আলহামদুলিল্লাহ তাহলে রাসুল্লাহ আসলাম কি বললেন এক হাদিসে পাওয়া যায় বিন জাবল রদি আল্লাহর হাদিসে পাওয়া যায় পাঁচটা বলেছিলেন আর আবুহুরের রদি আল্লাহ আনাস রদি আল্লাহর হাদিসে পাওয়া যায় চারটা বলেছিলেন জান্নাতে যাওয়ার আমল কয়টা বলেছিলেন চারটা এক নম্বর আমল তা আবুদুল্লাহ বলে তু কবি সেইয়া একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এটা হলো যাওয়ার এক নম্বর আমল দুই নম্বর আমল আমলিবা ফরজ সালাত আদায় করবে তিন নম্বর আদায় করবে চার নম্বর তসুম রমদান রমজানের শিয়াম পালন করবে রমজানের সিয়াম চারটা বললেন পঞ্চমটা কি হজ পালন করবে বাইতুল্লার হজ পালন করবে যদি সামর্থ্য থাকে কিন্তু তখনও এটা ফরজ হয় না এই জন্য চার পর্যন্ত রসুল বলেছেন রসুল চার পর্যন্ত বলেছেন কারণ হজ তখনও ফরজ হয় নাই এখানে বলেন তো কালেমার কথা আছে একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এই হলো প্রথম কালেমা তো নাই আছে এটাই হলো কালেমা এটা কালেমার অর্থ কালেমার শব্দ এহা দিছে নাই কি আছে কালেমার অর্থ আছে অর্থটা কি একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরীর করবেন এটা হল কালেমার অর্থ এই অর্থ অনুযায়ী মুসলমান খুঁজেন না এই অর্থ অনুযায়ী মুসলমান খুঁজেন এখন কালেমা দিয়েই এই জন্য আল্লাহ রসুল কালেমার শিক্ষা দিয়েছিলেন কত বছর বারো বছর পর্যন্ত এর মধ্যে নামাজ দ্বিতীয় রুকুন ফরজ হয়নি শুধু কালেমা শিখাইছিলেন বারো বছর আমার একটা বই আছে লেখা কালেমার মর্ম কথা সাড়ে তিনশো পৃষ্ঠা কালেমার ব্যাখ্যা এটা এখন বাজার থেকে উধাও মানে দ্বিতীয় সংস্করণ আসবে শেষ হয়ে গেছে এখানে কি কালেমার অর্থ করেছেন কালেমার অর্থ ওরা সুস্লাম কিভাবে করলেন একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে করবে না যারা শরিক করে ওরা কালেমার মধ্যে নাই যারা আড্ডাখানা তৈরি করে তারা তারা কালেমার মধ্যে নাই কারণ কালেমার অর্থ হলো যারা শির করবে না তারা হলো কি কালেমাওয়ালা নানান শিরক এবং শিরকি কার্যক্রমের সাথে জড়িত থেকে আমরা যদি বলি যে আমরা কালেমাওয়ালা মুসলমান এটা কালেমা কালেমার শব্দের মাধ্যমে মুসলমান হয় না কালেমার অর্থের মাধ্যমে মুসলমান হইতে হয় কালেমার শব্দের মাধ্যমে মুসলমান হয় ক্ষণস্থায়ী কয়েক মিনিটের জন্য হইতে পারে কারণ কি একজন কালেমা পড়েছে আপনি তাকে মারবেন না যুদ্ধের মাঠেও যদি ধরা পড়ে কিন্তু কালেমা বলে ফেলেছে তাহলে আর ওকে মারবেন না কি করতে হবে ইন্টারভিউ নিবেন যে কালেমার অর্থটা বলো থেকে আমি বন্ধ করেছিলাম তলোয়ার আমি সংযত করেছিলাম খাপে ঢুকিয়ে নিয়েছিলাম তাকে তোমাকে হত্যা করি নাই কালেমা বলতে পেরেছে এখন শব্দ অর্থটা বলো যদি অর্থ বলতে পারে তাহলে তো হ্যাঁ সে মুসলিম মুসলমানই হয়ে গেল যদি অর্থ না বলতে পারে তাহলে আবার তো লড় দিয়ে হত্যা করতে এটা ওসামা বিন জৈদ রদি আল্লাহনুর হাদিস প্রসিদ্ধ সহি বুখারির মধ্যে হাদিস আছে সেই হাদিস আমি পুরো এনে আপনাদের মাঝে ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই খুদবার ভিতরে খালি ইশারা দিলাম ইঙ্গিত করলাম হ্যাঁ কিন্তু ওসামা ওই ওসামা রদি আল্লাহন ওই লোককে হত্যা করেছিলেন কালেমা বলার পরও তো উজুহাত দিয়েছিলেন ইয়ারসুল্লাহ ও তো ও তো মন থেকে কালেমা পড়ে নাই ও তো তলোয়ারের ভয়ে কালেমা পড়েছে এই জন্য আমি হত্যা করে ফেলেছি তলোয়ারের ভয়ে কালেমা পড়লে তো মুসলমান হয় না এই জন্য আমি হত্যা করে ফেলেছি তা আল্লাহ রসুল বললেন যে কেমতের দিন যদি এই কালেমা নিয়ে উপস্থিত হয় তার তোমার তুমি তো তার অন্তর ফেরে দেখো নাই সে অন্তর থেকে সত্যিকার অর্থে কালেমাটা বলেছিল কিনা তুমি তো এটা ফেরে দেখো নাই যদি সে সত্যিকার অর্থে মুসলমান হওয়ার জন্য বলে থাকে আল্লাহর কাছে যদি রেহাই পেয়ে যায় অর্থাৎ এই দিনই আল্লাহ রসুল বললেন যে কালেমার শব্দ উচ্চারণ করলেই তাকে তলোয়ার থেকে রেহাই দিতে হবে এবং সে অন্তর থেকে বলেছিল কিনা এটার জন্য ইন্টারভিউ নিতে হবে রিমান্ডে নিতে হবে আলহামদুলিল্লাহ এই রিমান্ডের মাধ্যমে প্রমাণিত হবে সে ঠিক মুসলমান আছে কিনা সে সত্যিকার অর্থে কালেমা পড়েছিল কিনা তারপরে আমাদের দেশে যেই অর্থের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি সেই অর্থটা কি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এটা হলো শিরকি অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এই কথা হলো শিরকি কথা এর মধ্যে সেই অর্থ নাই যে অর্থ রসুল্লাহলাম করেছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই তার মানে কোরআনের পাতাই পাতাই যে আল্লাহ হক মাবুদ এবং বাতিল মাবুদের আলোচনা করেছেন তাহলে বাতিল মাবুদ বাতিল মাবুদের কথা যে আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে বাতিল মাবুদের কথা বর্ণনা করার উদ্দেশ্য কি যে বাতিল মাবুদকে চিহ্নিত করে প্রত্যাখ্যান করতে হবে কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আল্লা কোনো নাই এর অর্থ কি এর অর্থ হলো হক মাহবুদ এবং বাতিল মাহুদ আল্লাহকেই হইতে হবে যেহেতু আর কোনো মাবুদই নাই তাহলে সুরা তহবার একত্রিশ নম্বর আয়াতে লক্ষ লক্ষ বাতিল মাবুদের যে সন্ধান পাওয়া যায় সুর নুহের তেইশ নম্বর আয়াতে নুহ্নবীর যুগের পাঁচজন মাবুদের নাম যে আল্লাহ উল্লেখ করেছেন ওয়াদ সোয়া ইয়াকু শিয়াক নাসরত তাহলে এগুলোকে বাদ দিবেন কিভাবে যদি বলেন যে আল্লা বেজিতে কোনো মাবুদ নাই তাহলে একমাত্র মাবুদ তো যদি আল্লাহ বেজিতে কোনো মাবুদ না থাকে তাহলে হকমাবুদ আল্লাহ বাতিল মাবুদে কি হইতে হবে নাওজু বিল্লাহ অথচ কোরানের পাতাই পাতায় পাওয়া যায় হক মাবুদ আল্লাহ বাতিল মাবুদ আল হক মাবুদ আল্লাহ আর বাতিল মাবুদ যারা বিভিন্ন ধর্মের লোকেরা যে সমস্ত মাবুদের পূজা করে থাকে ইহুদি নাসারারা তাদের আলেম বাদরি পুরোহিতদের যে পূজা করে থাকে আল্লাহকে বাদ দিয়ে এগুলো হলো সব বাতিল মাবুদ লক্ষ লক্ষ কোটি কোটি বাতিল মাবুদ রয়েছে এগুলো একটাও বাদ পড়লো না আপনার এই তরজমার মাধ্যমে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এই জন্য মক্কামদিনের আলেমরা ভারতবর্ষের আলেমদের ইন্টারভিউ নিলেই প্রশ্ন করে আল্লাহ তুমি বলো অর্থ কি তাহলে রাসূলের হাদিস মোতাবেক অর্থ করতে হলে কি বলবেন একমাত্র আল্লাহর এবাদত করা তার সাথে কাউকে শরিক না করা আর যদি বিশুদ্ধ আরবি ভাষায় আপনাকে আপনি সরল অর্থ করেন তাহলে বলতে হবে আল্লাহ ব্যতীত প্রকৃত বা সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই আল্লাহ কেবলমাত্র হক মাবুদ এবং আরও যত মাবুদ বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা এমনকি মুসলমানরা যে শাহ জালাল শাহ পর গোলাপ শাহ হা শাহ মকদম বিভিন্ন শাহ টাইগাইয়া একেবারে আয়োজন করেছে এগুলো সব কি মাবুদ এগুলো তো হয় না এগুলোকে মাবুদ বানানো হয় না এগুলোতে একাগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে প্রার্থনা করা হয় না অস্ত্র বিসর্জন দিয়ে প্রার্থনা করা হয় না বাবা বাবা করে সন্তান চাওয়া হয় না বাবা বাবা করে চাকরি চাওয়া হয় না বাবা বাবা করে রোগ মুক্তি চাওয়া হয় না এগুলো কি মাবুদ বলেন বাতিল সুরা লোকমানের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তর্জমাটাও করে দিয়েছেন হাদিসে তো সহি মুসলিম শরীফের রসুল তর্জমা করেছেন আর সুরা লোকমানের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নিজেও তর্জমা করেছেন কিভাবে

আল্লাহ হলেন হক মাবুদ আল্লাহ ছাড়া যত আছে যে কোনো ধর্মাবলম্বী এমনকি মুসলমানরাও যে সমস্ত মাবুদ বানিয়ে নিয়েছেন এগুলো সব হলো বাতিল মাবুদ তাহলে এই এই অর্থটা বুঝানোর জন্য একটা শব্দ আপনি যোগ করবেন কালেমার অর্থের মধ্যে কি আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে অথবা প্রকৃত কোনো মাবুদ নেই তাহলে আত্ম সঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ আর পাব সাধারণ পাবলিককে যদি মক্কাবাসীর মক্কামুদ্দিনের কোন আলেম প্রশ্ন করে তাহলে কি বলে জানেন আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এই প্রশ্ন করে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আল্লাহ ভারতবর্ষের মুসলমানদের আল্লাহ সাধারণত সর্বত্রে বিরাজমান অথবা মমিনের কলবের মধ্যে থাকে মক্কামুদ্দিনের মুসলমানদের আল্লাহ আরো সে আসমানের উপরে থাকে পার্থক্য হইল আছে সুরা সুরা তাহার পাঁচ নম্বর আয়াত এইভাবে আরও আরো কোরআনে সাতটি আয়াত পাওয়া যায় আর রহমান আল্লাহ সিস্ত রহমান আরস্যের উপরে সমুন্নত রহমান আরস্যের উপরে বিদ্যমান বিরাজমান আর আমাদের দেশে আকিদা হলো আল্লাহ সর্বত্রে বিরাজমান এটা ভুল কথা কুফুরি কথা এই কুফুরি কথাকে মুসলমান বানানোর সহজ কায়দা সহজ উপায় হলো আল্লাহ সর্বত্রে বিরাজমান নন বরং আল্লাহর সামনে সবকিছু বিরাজমান আল্লাহ আরসের উপরে আসমানের উপরে কিন্তু আল্লাহর সামনে সবকিছু বিরাজমান যদি আল্লাহ সর্বত্রে বিরাজমান বলেন তো আপনি হঠতেই পারবেন না নড়তে পারবেন না বসতে পারবেন না হাঁটতে পারবেন না কিছুই করতে পারবেন না তাহলে আপনি যেখানে বসেছেন আল্লাহর উপরে বসে গেছেন নাকি যেখানে পাড়া দিতেছেন ওই কি আল্লাহ আছে নাকি নওয়াজ আপনি হাঁটতে পারবেন না আপনাকে ঝুলিয়ে রাখতে হবে ফাঁসি দিয়ে রাখতে হবে হ্যাঁ আল্লাহ সর্বত্রে বিরাজমান যদি থাকে আপনি হাঁটাচলাও করতে পারবেন না নওয়াজিল্লা আল্লাহ সর্বত্রে ভারতবর্ষে সর্বত্রে বিরাজমান থাকে কিন্তু মক্কামুদ্দিনে আল্লাহ ছিল না কেন যার জন্য রসুলকে মেরাজে যেতে হলো মসজিদুল আকসা প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এগুলো যেতে হলো কেন মক্কামুদ্দিনের মতো জায়গা আল্লাহ ছিল না খালি ভারতবর্ষে আল্লাহ থাকে সর্বত্রই থাকে হ্যাঁ ভারতবর্ষে বেশি পবিত্র আর আমার আমরা আরো কি বলি ভারতবর্ষে মুসলমান পীর মুর্শিদের আমরা শিখাই কি মুফতি মহাদেশেরা কি শিখায় শিখায় মমিনের কলবে আল্লাহ বাবারা জিকির মারো কলব পরিষ্কার করো কলবে আল্লাহ থাকে ভুল কথা তাহলে আল্লাহ রসুল মমিন ছিলেন না আল্লাহ রসুলকে মেরাজে যেতে হলো কেন আল্লাহ রসুল কি মমিন ছিলেন না যার জন্য ওনার কলবে খালি আল্লাহ ছিলেন না আর আমাদের ভারতবর্ষে সব পীর মুর্জিদের কলবে আল্লাহ থাকে মমিনদের কলবে আল্লাহ থাকে কিন্তু মোহাম্মদ সাল্লামের কলবে আল্লাহ ছিল না কারণ উনি মমিন ছিলেন না নাকি ওনাকে যেতে হলো কেন মসজিদুল আকসা প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আলহামদুলিল্লাহ তা আমাদের কি অবশ্যই কোরআনের আয়াতের আলোকে এবাদত হলো সব পরিপূর্ণ পরিপূর্ণ ইসলাম পালনের নাম যাবতীয় এবাদতের নাম মহামলাতের নাম লেনদেনের নাম আকিদার নাম ইমানের নাম বিশুদ্ধ ইমান চর্চার নাম পাঁচ অক্ত সলাদ পড়তে হবে এক অক্ত কেউ যদি সলাদ বাদ দিয়ে দেয় তাহলে মুসলমান থাকার কোনো উপায় নেই আমাদের ভারতবর্ষের মুসলমান এবং মক্কামুদ্দিনের মুসলমানদের মধ্যে পার্থক্য হলো ইসলামের পাঁচটা রোকের যে কোনো রকম ছেড়ে দিলে সে মুসলমান থাকে কিন্তু বলছে মাঝহাম না মানলে মুসলমান থাকবেন কোনটা বলছে অথচ মুসলমানের হাদিসের মধ্যে এই পাঁচ নম্বরটা নাই এই ষষ্ঠ নম্বরটা নাই যেটার মাধ্যমে মুসলমান থাকে না ওইটা কিন্তু হাদিসে নাই মাঝহাম না মানলে ইসলাম থাকে না নামাজ না পড়লে কি ইসলাম থাকে বড় হুজুর থেকে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়ে দেওমান পর্যন্ত আপনি যাবেন সব হুজুর বলবে নামাজ না পড়লে ইসলাম থাকে আর পাঁচ রকুনের মধ্যে যেটার কথা নাই মাঝহের কথা নাই এ মাঝহ না মানলে কি হবে হুজুর বলছে ইসলাম থাকে না তরিকা না মানলে কি হবে বলছে ইসলাম থাকে না পীর মুর্শিদ না মানলে কি হয় ইসলাম থাকে না এটা ভারতবর্ষের ইসলাম আল্লাহর ইসলাম রসুলের ইসলাম হল পাঁচটার নাম কালেমা নামাজ রোজা হজ এইগুলো না পালন করলে এগুলোর সাথে জড়িত না থাকলে ইসলাম থাকবে না আপনি শত মাঝহব ত্যাগ করলো কোনো অসুবিধা নেই পীর সাহেবদেরকে সবকে ত্যাগ করলো কোনো অসুবিধা নেই সবার সাথে শত্রুতা ঘোষণা করলো কোনো সমস্যা নাই পাঁচ এই পাঁচটা জিনিস ঠিক রাখতে হবে আপনাকে কিন্তু আমাদের দেশে এই পাঁচটাকে বাদ দিয়ে ঠিক রাখা হয় মাঝাব ঠিক রাখতে হবে পীর ঠিক রাখতে হবে তরিকা ঠিক রাখতে হবে আরে বেটা এইগুলো তো একটাও ইসলামে নাই এই পাঁচ পাঁচ লোকনের ইসলাম এইগুলো একটাও নাই অথচ এগুলোকে আমরা মোল বানাইছি বন্ধগোল এগুলো বুঝার বিষয় আছে আল্লাহ তবরকতলা আমাদেরকে বুঝ দান করুন ইসলাম কি এটা আমাদেরকে মদিনার ইসলাম চিনতে হবে আজকে আমরা বিপদে পড়ে এখন অনেকেই বলতেছি এই যে আমাদের দেশে গণ্যকলটা হয়ে গেল তাবলিক জামাতকে নিয়ে এখন এতদিনে ওনারা বলতেছে যে আমরা নিজামুদ্দিন মানি না আমরা মদিনা মানি আমরা আগের থেকে মুসলমানের জন্ম জন্মলগ্ন থেকে নিজামুদ্দিন বাদ দেওবান বাদ, সব বাদ চলবে চলবে। হলো মুসলমানদের জায়গা এই জায়গাগুলো কেন মুসলমানদের এখানে কোরআন নাজিল হয়েছে এখানে নবীর জন্ম হয়েছে কোরআন এবং হাদিসকে আল্লাহর আল্লাহ রসুল হাতে কল হাতে কলমে যেই জায়গায় শিখিয়েছেন কোরআন হাদিসের আমল এটা হলো মক্কা মদিনা আদর্শ হবে জায়গা হিসেবে আদর্শ এবং উল্লেখযোগ্য মুসলমানদের আকর্ষণীয় জায়গা হবে মক্কা এবং বংশ পরম্পরায় সেগুলো সেখানে রয়ে গেছে একটা নামাজ আল্লাহ উল্লেখ করেন নামাজ পড়িয়ে দেখা যায়নি টঙ্গিতে ঢাকাতে কোথাও আল্লাহ রসুল সাহা একটা নামাজও উদ্বোধন করে দেখায়নি এখন আল্লাহ রসুলের জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত যে জায়গায় নামাজ পড়ে দেখিয়েছেন সেটা হলো মক্কা এবং মদিনা সেই মক্কা মদিনার লোকেরা বংশ পরম্পরায় আল্লাহ রসুল সাল্লামের দেখে যাওয়া উদ্বোধন করে যাওয়া আল্লাহ সাল্লামের এবাদত তারা ধরে রেখেছে আজও মক্কা এবং মদিনায় এবং আমাদের রেফারেন্স হবে প্রথমত সুন্না এরপরে হবে এরপরে হবে সুন্নার বাস্তব আমল দেখতে গেলে মক্কা এবং খবরদার হাটহাজারের দিকে তাকানো যাবে না দিকে টঙ্গি মাঠের দিকে তাকানো যাবে না দিকে তাকানো যাবে না যদি কেউ তাকায় তাহলে তার বিভ্রান্তির লাইন খুলে গেল এতদিনে আমরা বলতেছি যে নিজামুদ্দিন নয় আমাদের হলো মক্কা মদিনা হলো আদর্শ আমরা তো আগে থেকে এটা বলা উচিত ছিল আগে থেকেই বলা উচিত এগুলো ঠিক নয় আল্লাহ আমাদের সকলকে সব সময় একমুখী করে রাখুন রাখুন এবং আমাদেরকে আল্লাহ তবরকতলা কোরআন সুন্নার বাস্তব আমল সাল্লামের বাস্তব আমল দেখার জন্য আল্লাহ তবরকতলা আমাদেরকে মক্কামুদিনা মুখী করুন আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে হ্যাঁ এবাদতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে মক্কা মদিনামুখী করুন আল্লাহু আমীন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সাঈরিল মুসলিমিন ফাসْتَغফুরুহু ইন্নাহু রহিম